গণতন্ত্র আক্রান্ত সংবাদ মাধ্যম। গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলার রাজপথে ঘটল যে ঘটনা, তাতে আরো একবার বিজেপির শাসনের নগ্ন রূপ প্রকাশ্যে চলে এলো। সংবাদ মাধ্যমের অফিসে চলল বর্বরোচিত পৈশাচিক আক্রমণ, অফিস গাড়ি জ্বলল, রক্তাক্ত হলো একের পর এক সাংবাদিক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপরে বর্বরোচিত আক্রমণ। শুধু তাই নয়, আগরতলা অফিস লেন স্থিত সিটু রাজ্য অফিসে আগুন জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা। তড়িঘড়ি ছুটে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার রণক্ষেত্র ত্রিপুরা। আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের পশ্চিমবঙ্গের পুরনগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পাশাপাশি উপস্থিত সর্বভারতীয় তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। জঘন্য অপরাধ সংবাদ মাধ্যমের উপর অকারণে এই ধরনের আক্রমণ করা, এটা তো আমরা সবচেয়েও ভাবতে পারি না যে এই ধরনের একটা রাজ্যে এই সংবাদ মাধ্যমের প্রতি এই ধর আক্রোশ প্রকাশ করতে পারে এই ভাবে, এটা এত জঘন্য এবং ঘৃণ্য অপরাধ। সমস্ত মানুষকে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করে এগিয়ে আসতে হবে। সংবাদে প্রকাশ একেবারে নাশকতার আগুনে পুড়ে ছাই আগরতলা স্থিত বড়দোয়ালি সিপিআইএম এর লোকাল অফিস। প্রতিবাদে এক মিছিল সংগঠিত হলো আজ ত্রিপুরা সিপিআইএম এর পক্ষ থেকে। এই মিছিলে উপস্থিত তাবড় তাবড় সিপিআইএম এর নেতারা। আক্রান্ত গণতন্ত্র, ত্রিপুরায় শাসক দল বিজেপির নগ্ন রূপ আবারও প্রকাশ্যে এলো। গণতন্ত্রের অস্তিত্ব নেই, ত্রিপুরাবাসী প্রশ্ন তুলছে এবার ত্রিপুরায় বিরোধীরা। তাহলে কি এবার শাসক দলের বিরুদ্ধে সকলের এককাট্টা হওয়ার সময় এসেছে? বর্বরোচিত আক্রমণ, পৈশাচিক আক্রমণ, আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ত্রিপুরায়। জনতা পার্টির সব সীমা পার করে গেছে। এইভাবে একটা পত্রিকার অফিসকে ভিতরে ঢুকে এই ধরনের ভাঙচুর করা বা অন্য কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে দেওয়া, এটা গণতান্ত্রিক দেশে হয় না। বিপ্লব দেবকে বলবো যে আপনি গুন্ডারাজ বন্ধ করুন, গুন্ডামি করবেন না। বিপ্লব দেব ক্ষমতা থাকলে নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচনে নামেন, আপনাকে হারাবার জন্য আমরা প্রস্তুত। গুন্ডাগার্দি বন্ধ করিয়ে বিপ্লব দিচ্ছি।